তেলিয়ামুড়ার প্রাচীনতম ঐতিহ্যবাহী শিব মন্দির পরিদর্শনে যান এলাকার বিধায়িকা কল্যাণী রায়। এদিন তেলিয়ামুড়া স্থিত শিব মন্দির পরিদর্শনে গিয়ে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা এলাকার বিধায়িকা কল্যাণী রায় বলেন, বিগত কমিউনিস্ট শাসনে এই ঐতিহ্যবাহী শিব মন্দির ভগ্নদশাগ্রস্ত হয়ে থাকলেও সংস্কার করা হয়নি, কারণ কমিউনিস্টরা ধর্মে বিশ্বাসী নন বলে জানান বিধায়িকা কল্যাণী রায়। পরে বিজেপি জোট সরকারের আমলে এলাকার বিধায়িকা হিসেবে নির্বাচিত হওয়ার পর এই ঐতিহ্যবাহী শিব মন্দির সংস্কার করা হয় এবং ভক্তপরায়ণদের পুজো অর্চনার সুবিধার্থে একটি কমিউনিটি হল নির্মাণ করার সিদ্ধান্ত নেন বিধায়িকা এলাকা উন্নয়ন তহবিলের অর্থ দিয়ে। এই ব্যাপারে তিনি ঐতিহ্যবাহী শিব মন্দিরের ট্রাস্টি বোর্ডের কর্মকর্তাদের সাথে কথাবার্তাও বলেন কমিউনিটি হল নির্মাণের বিষয়ে। পরে তিনি এও বলেন, এই ঐতিহ্যবাহী শিব মন্দিরের পূজা অর্চনাকে কেন্দ্র করে 7 দিনব্যাপী জাঁকজমকপূর্ণভাবে মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এতে ভক্তপরায়ণ লোকজন সহ জাঁকজমকপূর্ণ মেলা পিপাসুদের উপচে পড়া ভিড় হয়ে থাকে প্রতি বছরের ফাগুন চৈত্র মাসে। শিববাড়ি স্থিত এই শিব মন্দির অত্যন্ত প্রসিদ্ধ এবং একটা সময় এখানে খুব জাঁকজমক ছিল। আমরা ছোটবেলাও এখানে আসতাম এবং এই শিব মন্দিরকে কেন্দ্র করে শিব মেলাও হয় 7 দিনে। তো বিগত কমিউনিস্ট শাসন, যারা ধর্মে বিশ্বাস করেন না, তাদের সময়ে এই মন্দির তার অস্তিত্ব হারিয়ে ফেলে, মন্দির ভগ্নদশায় পরিণত হয় এবং সংস্কারের দিকে বিগত সরকার কোনো নজর দেননি। আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এবং আমি যখন এলাকার বিধায়ক হিসেবে নির্বাচিত হই, সেই পুরনো স্মৃতিটাকে টেনে এই মন্দিরটি কীভাবে সংস্কার করা যায় এবং কীভাবে একটা কমিউনিটি হল করা যায় যেখানে ভক্তপ্রাণ মানুষরা আসতে পারবে, বসতে পারবে এবং এই জায়গাটাকে আরও সুন্দর করে তোলার জন্য আমরা একটা প্রয়াস নিয়েছি এবং মন্দিরের ট্রাস্টের সদস্যরা এখানে আছেন, তাদেরকে নিয়ে বিগত দিনেও আমি এসে গেছি, আজকেও আবার আসলাম এবং আমার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে আমরা এখানে একটা কমিউনিটি হল আমরা করব, যাতে ভক্তপ্রাণ মানুষ মন্দিরে পূজা দিতে এসে এখানে বিশ্রাম করতে পারেন বা আর পূজা অর্চনা করতে পারেন। তার জন্য আজকে আমাদের আরডি ডিভিশনের, তেলিয়ামুড়া ডিভিশনের যে আধিকারিক আছেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আশিস মানিক, ওনাকে নিয়ে আমরা এসেছি। আমরা মূলত এস্টিমেট করা এই বিষয়গুলোর উপর যুদ্ধ, যে টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউতে দেখা, এটার জন্য আজকে আমরা বেরিয়েছি এবং এটা আমরা পরিদর্শন করে আগামী কিছুদিনের মধ্যে যাতে কাজ শুরু করা যায়, টেন্ডার প্রসেস যা যা রয়েছে ডিপার্টমেন্টাল বিষয়গুলো এগুলো করে যাতে আমরা কাজে হাত দিতে পারি, তার জন্যই মন্দিরের ট্রাস্টি সদস্যদের সঙ্গে আমরা কথা বললাম। ব্যুরো রিপোর্ট, দুরন্ত টিভি।